পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের সমস্যাগুলোর রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানে 1997 সালের 2 ডিসেম্বর স্বাক্ষর হয় ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি। কথা ছিল পাহাড়ি বাঙালি স্থায়ী অধিবাসীদের নিজেদের ভাগ্য উন্নয়ন নিজেরাই নির্ধারণের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করা এবং শাসনতান্ত্রিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা। এই চুক্তি এখনো কাগজেই থাকার অভিযোগ করলেন এই নেতা। পার্বত্য চট্টগ্রাম চুক্তির 2/3 ধারা এখনো অবাস্তবায়িত অবস্থায় রয়েছে। মৌলিক বিষয়গুলো অবাস্তবায়িত রেখে চুক্তি পরিপন্থী ও জনস্বার্থ বিরোধী আইন প্রণয়ন করে ক্ষমতাসীনরা উল্টো চুক্তিকে লঙ্ঘন করছে বলে মনে করে জনসংহতি সমিতি। কার্যত বাস্তবায়ন তো হয়নি, উপরন্তু চরমভাবে লঙ্ঘন করে চলেছে। এভাবে সরকারের টালবাহানার নীতি অব্যাহত থাকলে তার জন্য সরকারকেই চরম খেসারত দিতে হবে। শুধু তাই নয়, অব্যাহত গরিমসির কারণে সাম্প্রদায়িক মৌলবাদী ও উগ্র জাতীয়বাদী গোষ্ঠী অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে বলে অভিযোগ তার। অপশক্তি 3 পার্বত্য জেলায় সাম্প্রদায়িক ও মৌলবাদী জঙ্গি তৎপরতা জোরদার করেছে। চুক্তি বাস্তবায়নে তাই এবার চূড়ান্ত আলটিমেটাম দিলেন তিনি। আগামী 30 এপ্রিল 2015 এর মধ্যে সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময়সূচী ভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে 1 মে 2015 সাল থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করা হবে এবং 2 চুক্তি পরিপন্থী ও যুগ্ম স্বার্থ বিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন জোরদার করা হবে। কতিপয় বিষয়ে মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। শতকরা 90